চাপাই নবাবগঞ্জে একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মারা গেছেন বেলা সাড়ে এগারোটায় সদর উপজেলার তেরো রশিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীকে ধাক্কা দেয় গুরুতর আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মোটরসাইকেল চালককে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ